এইভাবে আমি মানে কোনো বোর্ডামের মধ্যে মানে জীবনটাকে নিতে চাইনি আর কি, সবসময় একটা স্বতঃস্ফূর্তভাবে থাকতে চেয়েছি, এবং ওই গানের জগৎটা আমাকে অনেক আনন্দ এনে দিয়েছে। সদাই চেটাগে আঁকি দুয়ারে মোর পথ পাশে। আমার নাম রত্না ভট্টাচার্য, আমি সল্টলেকে থাকি। তো আমার ছেলেমেয়েরা যখন বড় হয়ে গেল, বাইরে চলে গেল, তখন আমি খুব একা হয়ে গেছিলাম। তো তখন আমি আস্তে আস্তে আবার আমি গানই শুরু করি, গানে ফিরে যেতে চাই, কারণ যখন ওরা ছোট ছিল ওদের আমি গান শেখাতে নিয়ে যেতাম, কিন্তু তখন আমি নিজে শেখার সময় পেতাম না, কিন্তু ওরা যেটা শিখতো সেটাই আমি শিখে নিতাম। তারপরে তো ওরাও বড় যত হতে লাগলো, কাজে পড়াশোনা, কাজের চাপ সব ব্যস্ত হয়ে গেল, আমারও তখন ভীষণ বয়সও বাড়তে লাগলো, কাজের চাপও ছিল, সংসারের সব কিছু আমি নিজে হাতে করতাম। তো এইভাবে করতে করতে ওরাও বড় হয়ে গেল, ওরা তখন আস্তে আস্তে কলেজ জীবন শেষ করলো, একজন তো বাইরে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেল, একজন প্রেসিডেন্সি থেকে কলেজ জীবন শেষ করে দিল্লি চলে গেল মাস্টার্স করতে। তো তখন ওরাই আমাকে খুব ইয়ে করে, এই কম্পিউটার শেখা, তারপরে যাতে আমি ওদেরকে ইমেল করতে পারি বা আমার সব পুরনো বন্ধুদের সঙ্গে আমি ইমেলে যোগাযোগ রাখতে পারি, এবং গান শেখা, কারণ এই দুটোই আমি ভীষণ ভালোবেসে করছি। আমাকে ওরা আঁকার জন্য প্রচুর উৎসাহ দেয়, কিন্তু আমি অত গুণী নই যে আমি একটু সুন্দর করে খুব এঁকে টেকে ফেলবো, হয়তো মোটামুটি কিছু করতে পারবো, তবে আমি সেলাই করতে খুব ভালোবাসি। মাই লাইফ বিগিনস অ্যাট 50, কারণটা আমি বলছি যে আমি আগে ব্যাঙ্গালোরে ছিলাম, হ্যাঁ, ওখানেও আমার অনেক বন্ধুবান্ধব ছিল, তবে তখন বাচ্চারা ছোট, সেজন্য বিশেষ কিছু শেখা বা করা আমার হয়ে ওঠেনি, কিন্তু আমরা বন্ধুরা কয়েকজন একসঙ্গে মিলে আমরা গান, বাচ্চারা নাচ করতো, আমরা গান করতাম, এগুলো আমরা সবসময় করেছি। মানে কি বলবো, এই সংস্কৃতির চর্চাটা আমার জীবনে চিরকাল থেকে গেছে, ছোট্টবেলা থেকে। আমরা ছোটোবেলাতেও যখন একসঙ্গে মামার বাড়ি বা মাসির বাড়ি যেতাম, তখন সব বোনেরা মিলে আমরা গান নাচ এইসব করতাম, সবসময় যে হই হই খেলা, তার থেকেও যে ওই যে আমাদের রিহার্সাল হচ্ছে, যে দিদি সকলের বড়, তিনি সবাইকে নিয়ম করে প্র্যাকটিস করাচ্ছেন, শেখাচ্ছেন, যে নাচ জানে সে নাচ শেখাচ্ছে, যে গান জানে সে গান শেখাচ্ছে, তো ওইগুলো ভীষণ আনন্দের ছিল আমার কাছে। হ্যাঁ, কোনোদিনও স্কুল জীবনে কিন্তু আমি কিছু করিনি, কিন্তু আমরা বাড়িতে করেছি, নিজেরা বোনেরা মিলে নাটক করেছি, নাচ করেছি, গান করেছি। তারপরে আমাদের এই বাগবাজার মাল্টিপারপাস স্কুলে না আমাদের একটা গানের পিরিয়ড ছিল, তো ওখানে আমাদের খুব সুন্দর গান শেখানো হতো, এবং যিনি শেখাতেন খুব ভালো সুন্দর করে শেখাতেন, তো ওইটাও খুব ভালো লাগতো আর কি। তারপর তো রেডিওতে শুনে শুনে আমরা দুই বোনে, আমার ছোটো বোনও খুব ভালো গান করতো, তো আমরা দুই বোনে মিলে হয়তো একটা গান শুনলাম, তারপর সেটাকে আবার তোলার চেষ্টা করলাম। আমাদের মানে ছোটোবেলায় তো অত টেপ রেকর্ডার, টিভি এসব ছিল না, তো যখন আবার কোনো দিন ওই গানটা হবে তখন রেডিওতে, তখন আমরা ওটা শুনে ঠিক করব, কিংবা পুজোর সময় যখন মাইকে বাজবে আধুনিক গান টান, তখন তো এত রবীন্দ্রসঙ্গীত বাজানো হতো না, তবে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রেগুলার টিভিতে, সরি, রেডিওতে থাকতো, তো সেইগুলো আমরা চেষ্টা করতাম শোনার। তো এইভাবেই ছোটোবেলা থেকে গানটাকে ভীষণ ভালোবেসে এসেছি, তাই জন্য যখন ওই আমি ফ্রি হলাম তখন আমার মনে হলো যে না, এইটাই আমার একটা বিরাট ইয়ে হতে পারে আর কি, বিরাট আনন্দের জায়গা হতে পারে, শান্তির জায়গা হতে পারে, সেই জন্য আমি এটাকেই বেছে নিলাম। তো বয়সটাকে তখন ভাবিনি, 50ও ভাবিনি বা কিছু, সেটা মনেও রাখিনি।
তখন আমার 57 বছর বয়স, তো প্রথম আমরা স্টেজে উঠে গান করেছি এবং আমার সঙ্গে স্কুলের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা তারা গান করেছে, ছোট বাচ্চারাও ছিল আবার বড়রাও ছিল, এবং বড় সংখ্যা কিন্তু কম। হ্যাঁ, তো তখন কিন্তু ভীষণ আনন্দ হয়েছিল যে আমি প্রথমবার এত স্টেজে উঠে গান করছি এবং সেটা রবীন্দ্রসদনে। খুব একটা মানে ভীষণ আনন্দটাই হয়েছিল, আর অনেক মিউজিকের সঙ্গে তো কোরাস গান তখন অত ভয় করেনি। তবে ওই বিডিতে, বিডি হলে যতবার প্রথম একবার যখন হলো ওইটা তো ওখানে হলো, তারপর বিডি হলে যখন হলো তখন একটু ভয় পেয়েছিলাম একবারই সেটা, কিন্তু তারপরে আর ওটা হয়নি। তারপরে উনি আমাদেরকে নিয়ে গেছিলেন একবার ওই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে, একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে, ইন্টারন্যাশনাল অনেকে প্রোগ্রাম, সেখানে অনেকে বিদেশিও ছিলেন, তো আমরা বাংলায় গান গিয়েছিলাম আর কি। তো তখন কিন্তু আর সরস্বতী বন্দনা বা তারপরে আর একটাও বাংলা গান গিয়েছিলাম, কিন্তু তখন আর অত ভয়টা করেনি। আস্তে আস্তে ওই স্টেজ ফ্রাইটটা কিন্তু চলে গেল আর কি। যখন আমরা কোথাও এই গান করব তখন না আমরা বেশ রিহার্সাল হবে, বারে বারে আমরা গান করব, ওই গানগুলো সুন্দর করে তৈরি হয়ে যাবে, তো সেটা তার একটা অন্যরকম উৎসাহ থাকে। বা যেদিন আমরা ক্লাসে যাব সকালে উঠে যদি আমার লোক নাও থাকে, আমি সমস্ত কিছু প্রিপেয়ার করে আমি ঠিক, এখন আমরা 10:30 করেছি কারণ অনেকে 10:30 মধ্যে তৈরি হতে পারে না, নইলে আগে 10:00 হতো, আমি কিন্তু ঠিক 9:30 তৈরি হয়ে বেরিয়ে যেতাম। আমি ছোটোবেলা থেকে গান ভীষণ ভালোবাসি, তো মা ভীষণ গান ভালোবাসতেন, ঠাকুমা, আমার ঠাকুমাও এমনকি মানে উনি অনেক গাইতে পারতেন না, গলা এ হয়ে যেত, কিন্তু তাও উনি আমার মনে আছে সেই ছোটোবেলায় এসো নিপো বনে ছায়াবিথি তলে গানটা উনি আমাদেরকে, তারপরে আমি বনো ফুল গো কানন্দেবীর গান, এগুলো ওনার কাছেও শুনেছি। তারপরে মার কাছে তো অনেক গান শুনেছি, শিখেছি। তারপর দিদি যখন গান গাইতে বসতো তখন আমার 5-6 বছর বয়স, তো সেখানেও বসে দিদির কাছ থেকে অনেক গান আমরা তুলতাম, এবং যেগুলো আমাদের মতো শেখা সেগুলো আমরা শিখে ফেলতাম, কিন্তু হয়তো ওই শক্ত ভজন টজন বা রাগ প্রধান এসব গাইতে পারতাম না, কিন্তু মনে রাখার চেষ্টা করতাম গানগুলো। তো সেইভাবেই আর কি তখন থেকে গানে, গানটা করব এটা একটা। আর তবে একটা কথা বলি যে আমার মা আর কাকিমা দুজনেরই ভীষণ শখ ছিল যে আমি নাচ করব, তো ওরা আমাকে ছোটোবেলায় গানে অত এ না করে ওরা আমাকে নাচে ভর্তি করেছিল, কিন্তু আমার নাচটা একেবারেই ভালো লাগতো না। আমি যখন মেঘদূতে শিখেছি তখন আমার সঙ্গে অনেক আমার থেকে মানে কলেজ গোয়িং মেয়ে, তারপরে তার থেকেও বয়সে ছোট, আবার আমার থেকে বয়সে ছোট গৃহবধূ গান শিখতে এসেছে, এরকম প্রচুর মেয়েরা ছেলেরা শিখেছে, কিন্তু আমার কখনো অসুবিধে হয়নি তাদের সঙ্গে। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি, হয়তো কারুর বাড়িতে কিংবা ওখানেও বসে খাওয়া দাওয়া করি, এবং একজনের সুখে দুঃখে আর একজন সমানভাবে আমরা মানে সঙ্গে থাকি, মানে ভীষণ ভালো বন্ধুও হয়ে গেছি আর কি, সেটাও একটা বিরাট পাওয়ার। আমাদের তো ছোটোবেলায় এগুলো তো কম্পিউটার তো আমরা জানতামই না, তারপর যখন প্রথম তো বাড়িতেও কম্পিউটার ছিল না, তারপর আমি ওই আমার ছেলে সপ্তাহে একদিনও ফোন করতো করে কথা বলতো, তো তখন ওই আমাকে বললো যে তুমি যদি মেল করাটা শিখে নাও তাহলে তুমি মেল করে অনেক কথা লিখতে পারো। তারপরে ও আমাকে সাইবার ক্যাফেতে নিয়ে গিয়ে একটু একটু শিখিয়েছিল। আর ফেসবুকে তো আমি বোধহয় নিজেই নিজেকে এনরোল করেছি, তার কারণ পরে আমাকে আমার ছেলে বলছে যে ও তুমি ফেসবুকে এসেছো দেখলাম, তুমি তো অনেক কিছু শিখে গেছো। আমি বললাম যে না, আমি ভাবলাম যে জাস্ট একটা ট্রাই করে দেখি আর কি। তো
করতে গিয়ে তখন ভালো লাগলো এবং অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আবার পেলাম, তো সেটাও ভীষণ ভালো লাগে। সকলের খবর পাওয়া যায়, সকলের ছবি দেখা যায়, তো ওটাও সেটাও ভীষণ একটা একটা টাইম থাকে কিছুক্ষণ যে আমি ওইটা নিয়ে থাকবো আর কি। আমি রান্নাও করি, আমি রান্না করতেও ভালোবাসি। তারপরে আমি কেক বিস্কিট এসব অনেক কিছু, আমি ব্যাঙ্গালোরে যখন ছিলাম তখন আমি একটা বেকিং কোর্স করেছিলাম, তো বিভিন্ন ধরনের কেক বিস্কিট এগুলো আমি বানাই করতাম মাঝে মাঝে। এখন অবশ্য বাড়িতে বাচ্চারা নেই বলে কম বানাই। আমি পড়তেও ভীষণ ভালোবাসি, সব আধুনিক লেখকদের লেখা বা আগেকার ক্লাসিক যেসব বাংলা সেগুলো পড়ি। তারপরে কবিতা পড়তেও ভীষণ ভালোবাসি, সমস্ত ম্যাগাজিনস শারদীয়া পত্রিকা এগুলো সব পড়ি। মানে পড়াশোনাতেও আমার খুব ইন্টারেস্ট আছে, এবং একটা সময় যখন আমি কলেজে পড়তাম তখন কিন্তু আমি খুব লিখতামও, কবিতা টবিতাও লিখতাম। তারপরে ওই সংসার জীবনে এসে সময় হয়তো অনেক থাকতো, আমি ও কথা বলবো না যে আমি সময় পাইনি, কিন্তু লেখার ঝোঁকটা চলে গেছিল। আমার হাজব্যান্ড কখনো বাধা দেননি কিছুতে, এবং আমিও মানে বাড়ির সমস্ত কিছু গুছিয়ে সব কিছু ব্যবস্থা করে তারপরে আমি ওটার জন্য গেছি। মানে এমনভাবে কিছু করিনি যে যাতে ওনার কোনো অসুবিধে হয় বা বাড়ির কোনো কিছু ক্ষতি হয় আর কি। চেষ্টা করেছি যে সব কিছুই যেন সব দিক যেন সুন্দরভাবে বজায় থাকে। যে আমি যে আবার মানে গান করতে পারছি এবং গানের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারছি এবং সেটাতে কোনো দিক থেকে কোনো বাধা আসেনি, সত্যি অনেকে তো চাইলেও তো পারে না না, কিন্তু আমি যে সেটা পারছি সেটার জন্য সত্যিই আমি মানে খুব প্রিভিলেজড বলবো নিজেকে। বা আমি আমি প্রার্থনাও করি যে যেন আমি খুব সচল থাকি আর কি। এখনও আমি ভাবতেই পারছি না যে আমি আর গান করবো না। আমাদের দেশে 71 বছর মানে বাবা ও তো বুড়ি, ও আবার কী করবে। কিন্তু সেই মনটাকে যদি আমরা সেইভাবে তৈরি রাখি, যখন একেবারে পারবো না তখন অনলাইন করব, কিন্তু চেষ্টা করব গানটা ধরে রাখতে আর কি। আমার এটাই আমার এখন গানটা শিখে আসি তখন ওইটাই মনের মধ্যে রাখি, বা একটু হয়তো সন্ধ্যাবেলা যখন বসি তখন বসে বসে ওইটা করি, কিংবা ইউটিউবে ওই গানটা বার করে অন্য কারোর গাওয়া ওই গানটা বারবার শুনতে থাকি। এইগুলো করতে করতে আস্তে আস্তে গানটা তৈরি হয়ে যায়। তো আমাকে একজন বলেছিলেন আমার পাড়ার যে প্রবুদ্ধ রাহার কাছে যেতে, তখন আমি বললাম যে উনি তো ভীষণ ভালো গান করেন, উনি কেন আমাকে নেবেন। তখন সে বলেছিল না উনি সবাইকেই নেন, তুমি যেতে পারো। কিন্তু যাই হোক, আমি আর সাহস করে ওনার কাছে গিয়ে পৌঁছইনি। সেই জন্য আমি এই তৃপ্তিদিকে খুঁজে পেলাম এবং এই ছন্দনীড়ে গিয়ে আমার ভীষণ ভালো লাগলো। পরিবেশটা সকলের মধ্যে ভীষণ আন্তরিকতা, ভীষণ আনন্দের, আর মানে আমি ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমি যেন এটা মানে আরও বেশ দীর্ঘদিন আরও কিছুদিন আমি মানে চালিয়ে যেতে পারি। আমি ঘরে বসে থাকাটা আমি বা কিছু করব না, গান শুনবো খালি সেটা নয়, আমি গান করতেও চাই, গানকে ভালোবেসে গান করতেও চাই।